ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। পরিযায়ী শ্রমিকদের ট্রেন ভাড়া নিয়ে কেন্দ্রকে আক্রমণ রাহুলের। টুইটারে কংগ্রেস সাংসদ লিখেছেন, একদিকে ভিন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের থেকে ভাড়া আদায় করছে রেল, অন্যদিকে পিএম কেয়ার্স ফান্ডে তারা 151 কোটি টাকা অনুদান দিচ্ছে, কৌশলটা ধরতে পারছেন?